যশোরের আটটি উপজেলাতে ছোট বড় প্রায় চোদ্দ হাজার খামারি কোরবানির জন্য তার প্রস্তুত করেছেন উনচল্লিশ হাজার ছয়শ আটাত্তর গরু ছিয়াশি হাজার তিনশো পঁয়ষট্টি ছাগল এবং আটশো আটটি ভেড়া জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে তেইশ হাজারের মতো গরু ও ছাগল আশা করা যায় এবার ভালো দাম পাওয়া যাবে যদি ভারত থেকে গরু না আসে আমরা দামটা যেন পাই যাতে লাভবান হতে পারে সবুজ ঘাস খড় খাইয়ে নিরাপদ উপায়ে খাবারের প্রস্তুত করেছেন কোরবানির পশু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে আমরা কোনো ওষুধ ব্যবহার করি না আমাদের যে চাহিদা তার চেয়ে প্রায় তেইশ হাজার মতো গরু এবং ছাগল মিলে উদ্বৃত্ত আছে হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আছে জেলা প্রশাসন আছে সবাই সহায়তা করবেন যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে প্রতি বছরের মতো এবারও ফেনীতে স্থানীয় চাহিদা তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হয়েছে নব্বই হাজার দুশো পঞ্চাশটি পশু খামারিরা বলছেন বস্তাপতি গোখাদ্যের দাম এক হাজার টাকারও বেশি বেড়েছে ফলে পশুর দামও কিছুটা বেশি হবে কোরবানিদের দু তিন দিন বা পাঁচ দিন আগে বর্ডার খুলে দেওয়া হয় ওই ওই বর্ডারের গরু ইন্ডিয়ান গরু আসার পরে এই এলাকার খামারিরা কখনো ন্যায্য মূল্য পায় না ভারতীয় ইনজেকশন ফুসিং করা গরু যদি না আসে তাহলে মনে হচ্ছে আমাদের খামারিরা যেভাবে চাইছে ইনশাল্লাহ খামারিরাও কিছু লাভবান হবে আমার আমাদের সাইজও মনে হয় পূরণ হবে ইনশাল্লাহ তবে পশুর যোগান বেশি থাকায় ঈদ বাজার ক্রেতা বিক্রেতা দুপক্ষের জন্যই অনুকূল থাকবে বলে আশা প্রাণী সম্পদ দপ্তরে। ফেনী জেলায় আমাদের চাহিদা সাতাশি হাজার মতো চাহিদা যোগ্য পশুর চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমাদের নব্বই হাজারের উপরে আমাদের আমাদের গবাদি পশু কোরবানি দেওয়ার জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি খামারিদের শাকিল আজিজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ফিনিশ আসলে একটা জিনিস সস্তায় বস্তাপাতা জিনিস স্পাটা ফিনিশ